নমস্কার বন্ধুরা, এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পর্বে আপাং গাছের পরিচিতি এবং আপাং গাছের ঔষধিগুণ নিয়ে আলোচনা করব। আপাং বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, সাধারণত 1 থেকে 2 ফুট পর্যন্ত উঁচু হয়। এর শাখা প্রশাখা খাড়াভাবে জন্মে ও অগ্রভাগ মোটা এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। পাতা অল্প ডিম্বাকৃতির ও গোলাকার, 1 থেকে 2 ইঞ্চি লম্বা। সবুজের আভাযুক্ত সাদা বর্ণের ফুল হয়। ফল ছোট লম্বাকৃতির মসৃণ ধূসর বর্ণের এবং শক্ত ও পশমযুক্ত। ফলের গায়ে কাপড় লাগলে ফল কাপড়ে আটকে যায় বা কোনো জীবজন্তু গাছের পাশ দিয়ে গেলে গায়ে ফল আটকে যায়। ডিসেম্বর জানুয়ারি মাসে গাছে ফুল আসে এবং এপ্রিল মে মাসে ফল শুষ্ক হয়ে মাটিতে ঝরে পড়ে। বাংলাদেশ ও ভারত এর আদি বাসস্থান। ব্যবহার্য অংশ: পুরো গাছ, পাতা, বীজ, মূল ব্যবহৃত হয়ে থাকে। কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়: আপাঙের শিকড় বাটা মিছরি সহ খেলে স্বপ্নদোষ দূর হয়, কীট পতঙ্গের কামড়ে আপাং উপকারী। শরীরের কোনো স্থান কেটে গেলে, রক্তপাত হলে আপাং পাতার রস ওই স্থানে প্রলেপ দিলে সঙ্গে সঙ্গে রক্তপাত বন্ধ হয়। মরা আপাং গাছ আগুনে পুড়ে খাঁটি তিল তেল সহ সিদ্ধ করে ঠান্ডা হওয়ার পর কানে দিলে কানের ভিতর ভঁ ভঁ শব্দ হওয়া অথবা কম শোনার সমস্যার উপকার পাওয়া যায়। ফোড়া পাকিয়ে পুঁজ বের করতে হলে আপাঙের পাতা আতপ চাল সহ বেটে ফোড়ার মুখ ছাড়া তার চারিদিকে মাখালে ফোড়ার পুঁজ দ্রুত বের হয়ে যায়। মচকে গেলে আপাং গাছ আতপ চাল সহ বেটে মচকে যাওয়া জায়গায় লাগিয়ে বেঁধে রাখলে ব্যথা দূর হয়। প্রসব বেদনায় ও অসময়ের স্রাবে প্রসব বেদনা শুরু হলে আপাং গাছের শিকড় গর্ভবতীর কোমরে বেঁধে দিলে গর্ভিণীর অসময়ে স্রাব বন্ধ হয়। অত্যধিক রজস্রাবে আপাং শিকড় 1 চা চামচ পরিমাণ ঠান্ডা জলে পিষে সেই জল পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায়। হৃদরোগ বা বুকের ব্যথায় আপাং বিশেষ উপকারী। প্রতিদিন 50 গ্রাম পরিমাণ আপাঙের কাঠ সেবন করলে 1-2 সপ্তাহের মধ্যে হৃদরোগে উপকার পাওয়া যায়। সর্দি হলে আপাঙের বীজ গুঁড়ো করে তা নস্যির মতো টানলে সর্দি ভালো হয়। প্রতিদিন 4 তলা পরিমাণ আপাঙের কাঠ খেলে ভালো ঘুম হয়। শিশুদের ক্ষেত্রে 1 তলা কাঠ খেতে হবে। বমি বমি ভাব হলে আপাং সিদ্ধ জল পান করলে বমি ভাব দূর হয়।